আজকে আসছি একটা র্যাকেটের দোকানে, মানে একটা র্যাকেট কিনবো। তাই এদিকে অনেকগুলো র্যাকেটের ভ্যারাইটি, আসলে এগুলো দাম অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ। তো আমি একটা খুঁজতেছিলাম, আমি যেহেতু এরকম ভালো প্লেয়ার না, মানে এভারেজ প্লেয়ার, বিগিনার বলা যায় আর কি, তাই আমার জন্য একটা পারফেক্ট র্যাকেট খুঁজতেছিলাম। তো তার মধ্যে এই জায়গায় কয়েকটা র্যাকেট দেখলাম, মোটামুটি ভালো হয়েছে, মানে পছন্দ হয়েছে আমার। এই যে এগুলো, মানে তার মধ্যে যে এটা হচ্ছে অ্যাস্ট্রক 01 অ্যাবিলিটি, তো এইটার কালারটা আমার তেমন একটা পছন্দ হয় নাই। আমার পছন্দ হয়েছে যে এইটা, সরি এইটা না, এই যে জি জি এটা এইটা ইউনেক্সের অ্যাস্ট্রক 01 ফিল, এটা কালারটা অনেক সুন্দর, তো এইটা নিবো আর কি। তো এটার সাথে আবার যে এই স্ট্রিংটা আছে, BG6 এর স্ট্রিং, আর হচ্ছে এই ব্যাগ, এই ব্যাগটা আছে, আর আমার র্যাকেটে যে অলরেডি বাদাই আছে, বাদাই কাজ চলতেছে। তো এগুলোর দাম আসলে অনেক বেশি, যে মানে এই যে এই র্যাকেটটার দাম হচ্ছে 199 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 6,000 টাকা, 6,000 টাকা শুধুমাত্র র্যাকেট। আল্লাহ, না না, অবশ্য ইনক্লুড আছে ওই গ্রিপ, এই যে এখান থেকে একটা গ্রিপ, গ্রিপ আর হচ্ছে এই BG6 এই স্ট্রিং, এই এইটা আর এই যে ব্যাগটা, এই তিনটা জিনিস ফ্রি। তার মধ্যে আমার, মানে আমার দুইটা পছন্দের ব্র্যান্ড, যেমন একটা হচ্ছে ইউনেক্স আর একটা হচ্ছে লিনিং, তো লিনিং এর গুলা অনেক বেশি দাম, মানে কম দামি র্যাকেটের জায়গায় নাই, বাজেটের মধ্যে নাই আর কি। এর মধ্যে আমার এইটাই মোটামুটি পছন্দ হয়েছে, ইউনেক্সের। আর এটা হচ্ছে হ্যাট হ্যাভি র্যাকেট, হ্যাট হ্যাভি বলতে মানে স্ম্যাশ করার জন্য অনেক ভালো। তো ইউনেক্সের এই ব্যাটটা আসলে সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে মুকুল ভাই আসছে, আমি কি র্যাকেট কিনি সেটা দেখার জন্যে। তো এটা আমি স্ট্রিংটা নিছি কালো, মডেল হচ্ছে অ্যাস্ট্রক 01 ফিল। এটা আমাদের তিনটা ভ্যারাইটি, একটা হচ্ছে অ্যাস্ট্রক 01 ফিল, একটা হচ্ছে এই যে এটা অ্যাবিলিটি, আর একটা আছে ভিতরে, এটার নাম হচ্ছে ক্লিয়ার, এই যে যেটা মানে যেটা হচ্ছে ক্লিয়ার। এই তিনটা ভ্যারাইটি অ্যাস্ট্রক 01 এর মধ্যে, না তো সুন্দরই আছে, ভালো আছে। আর এটা হচ্ছে গ্রাফাইটের তৈরি, গ্রাফাইট, আর এই পার্সনটা আমার কাছে ভালো লাগছে, কারণ এটা হচ্ছে হ্যাট হেভি, হ্যাট হেভি মানে হচ্ছে মানে একে স্ম্যাশ করার জন্য অনেক ভালো আর কি, স্ম্যাশ করতে এটা দেওয়া সুবিধা হয়। আর এটা LBS সাপোর্ট করে হচ্ছে 20-30। LBS মানে আমি তেমন জানতাম না, এখন যেটা জানি আমি আর কি, সেটা হচ্ছে এই স্ট্রিংগুলো যে বাদে ওগুলা টাইট, ওগুলো টাইট মানে টাইটের একক বলে আর কি, LBS, যেটা যত বেশি LBS সেটা তত বেশি টাইট করা বাঁধা হয়। আবার এগুলা বাঁধার ক্যাপাসিটিও আছে, তো এটার ক্যাপাসিটি হচ্ছে 20-30, তো আমি 26 বাঁধাবো আর কি, 26। এই হলো আমার র্যাকেট, তো বাঁধানো শেষ, আমি মানে কালো স্ট্রিং নিছি। ও সরি, এটা 30 না, এটা হচ্ছে 4U, আর 20-28 LBS। হ্যাঁ হয়েছে, দেন তো কেমন সুন্দর দেখা যায়, সুন্দর দেখা যায়, সুন্দর আছে। আচ্ছা ঠিক আছে, যে এখানে এটা এসে ময়লাই গেল, ময়লা গো পরে প্লাস্টিক পরে, না না না, প্লাস্টিক দিলে তো ছুটে যাবো, গা পিছলা হয়ে যাবো। এটা পরে পারলাইনি মনে, কালো থেকে কেন মনে, কালোটা খুঁজলাম, কালোটা নাই, এটাই আমরা যে ম্যাচিং করে নিছি আমি কালার। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এটা দাম হচ্ছে 199 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 6,000 টাকা। এই হচ্ছে রিসিপ্ট, আচ্ছা।
এই হচ্ছে দোকান, আর এই আমার র‍্যাকেট। আজকের মতো এ পর্যন্তই।